নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। নদিয়ার নাকাশিপাড়ায় গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার বাড়ির পাশ থেকে। বাগদা গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগের উদ্বোধন। পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার আরও 3। 10,000 ইউএস ডলার সহ পেট্রাপোল থেকে গ্রেপ্তার যুবক, পাশাপাশি $3,000 উদ্ধার করা হলো এক বাংলাদেশি যুবকের কাছ থেকেও। বনগাঁ কৃষি মান্ডিতে চাষিদের জন্য একটি বাজারের উদ্বোধন হলো সোমবার। ধর্ষকের লালসা থেকে এবার নিস্তার মিলল না এক নির্বোধ প্রাণীরও। বাজারের মধ্যে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ফাস্ট ফুডের দোকান। ভুয়ো চেক দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। এবার মধুচক্রের হদিশ মিলল দমদমে। এবার আসছে বিস্তারিত খবরে। সাত সকালে এক গৃহবধূর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হলো বাড়ির পাশ থেকে। ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার নাকাশিপাড়া এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম কৃষ্ণা গড়াই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নাকাশিপাড়া থানার ধর্মদা এলাকায়। মৃত গৃহবধূর নাম কৃষ্ণা গড়াই বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মৃত ওই গৃহবধূ সম্প্রতি মানসিক রোগে ভুগছিল। অভিযোগ, কৃষ্ণা গড়াই নামের ওই গৃহবধূ রোজকার মতো সোমবারও ভোর 4টে নাগাদ ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সারতে যান। অভিযোগ, এর কিছুক্ষণ পরেই বাড়ির গোয়াল ঘরের পাশে তার অগ্নিদগ্ধ দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকেরা। পরে তড়িঘড়ি ওই গৃহবধূকে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে ঘটনাস্থলের পাশ থেকে একটি কেরোসিন তেলের বোতলও উদ্ধার করা হয়েছে। কিন্তু হঠাৎ কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে জানতে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। এবার বাড়িতে ফ্যামিলি মেম্বার বলতে কাকা কাকিমা, ঠিক আছে, কাকার ছেলে শ্রীপুরি যে নাকাশিপাড়া, তো এবার বলছে কি গরু আছে, গরু গরু সমস্ত দেখাশোনা করার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হবে। তো কাকিমা তাড়াতাড়ি উঠে যে রাখবি যত একটু তাড়াতাড়ি উঠে তার পায়খানা গেছে 3:30-4:00 বাজে না অনুমান করবো। তো তারপরে কি হয়, কাকা জানেন যে ঠিক আছে পায়খানা পায়খানা গেছে, গরু গরু কাকিমা সারে কাকা কাকার মতো ঘুমিয়ে আছে। তারপরে ভোরের দিকে দেখা যায় কি আসছে না আসছে না, মাত্র কি কোথায় গেল, বাইরে বেরিয়ে দেখে পাশে একটা গোবর ফোবর যেটা সার্বত্র বলে না ওইখানে পড়ে আছেন। কী অবস্থায় পড়ে আছেন, একটু আগুনে পোড়া, ঠিক আছে, আর কোনো জায়গায় ডালে ফালে ধাক্কা ফাক্কা খেয়ে চলে আসে, হ্যাঁ, মাথায় মাথায় লাগা, হ্যাঁ, এই অবস্থায় উনি পড়ে আছেন। তারপরে পাশে দেখা গেল একটা কেরোসিন তেলের ধুতি, এই হচ্ছে কেস। এই পর্যন্ত আমার জানা আছে, আমি সবকিছু দেখলাম ব্যাপারটা, মানে এই বডি দেখতে গিয়ে সেটা মরে যায়। এছাড়া বাগদা গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগের উদ্বোধন করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা বালা ঠাকুর। পাশাপাশি তিনি পুরো হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। এদিন হাসপাতালের জরুরি বিভাগ পেয়ে খুশি এলাকাবাসী। সাংসদ তহবিলের 12 লক্ষ টাকা খরচ করে তৈরি হলো বাগদা গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগ। সোমবার যার উদ্বোধন করতে বাগদা হাসপাতালে আসেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা বালা ঠাকুর। বনগাঁ মহকুমার মধ্যে সব থেকে বড় হাসপাতালটি বনগাঁ শহরের বুকেই অবস্থিত। এদিকে বিস্তীর্ণ বাগদা এলাকায় একটি হাসপাতাল থাকলেও তার পরিকাঠামো যথাযথ ছিল না। রোগীর অবস্থা একটু আশঙ্কাজনক হলেই স্থানান্তরিত করা হতো বনগাঁ হাসপাতালে। এদিকে বাগদা থেকে বনগাঁ হাসপাতালের দূরত্ব 19 কিলোমিটার। দীর্ঘ এ পথ আসতে সময় লাগত অনেকটাই। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবং এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে নিজের সংসদ তহবিল থেকে 12 লক্ষ টাকা ব্যয় করে বাগদা হাসপাতালের জরুরি বিভাগকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন সাংসদ মমতা বালা ঠাকুর। এদিন যার বাস্তব রূপটাও দেখতে পেলেন বাগদাবাসী। সোমবার সেই নতুন ভবনটির ফিতে কেটে উদ্বোধন করলেন সাংসদ নিজেই। পাশাপাশি তিনি ঘুরে দেখেন গোটা হাসপাতাল চত্বর। এদিনের এই অনুষ্ঠানে সাংসদ মমতা বালা ঠাকুরের পাশাপাশি উপস্থিত ছিলেন বাগদা ব্লকের বিডিও ইরফান হাসমি সহ বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য শুক্লা মণ্ডল। বাগদা গ্রামীণ হাসপাতালের একটা ইমার্জেন্সি ওয়ার্ড উদ্বোধন করা সাংসদ তহবিলের টাকা থেকে।
পঞ্চায়েত ভোটে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলো তিন ব্যক্তি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে বাগদা থানার পুলিশ বাগদার আশারু এলাকা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়। উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোব এলাকায় পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল। ঘটনায় আহত হয়েছিল নয় জন। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু তারা এতদিন গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সূত্র মারফত খবর পেয়ে রবিবার অভিযুক্তদের ধরতে আশারু এলাকায় ফাঁক পেতেছিল বাগদা থানার পুলিশ। তখন নরেশ ঘোষ, কালীপদ ঘোষ ও রাজু ঘোষকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। ধৃতদেরকে সোমবার তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। 10,000 ইউএস ডলার সহ এক যুবককে পেট্রাপল সীমান্ত থেকে গ্রেপ্তার করা হলো। ওই ইউএস ডলারগুলোর ভারতীয় মূল্য 7,00,000 টাকা। পাশাপাশি হৃদয় মাহমুদ নামে এক বাংলাদেশি যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 3,000 ইউএস ডলার। বিএসএফের 64 নম্বর ব্যাটেলিয়ান জওয়ানেরা গতকাল দুপুর 2 নাগাদ 10,000 ইউএস ডলার উদ্ধার করে পেট্রাপল সীমান্ত থেকে। সেই সাথে গ্রেপ্তার করা হয় তারকালী সর্দার নামে এক যুবককে। জানা গিয়েছে ওই যুবকের বাড়ি পেট্রাপলের জয়ন্তপুর বাজারে। বিএসএফের দাবি, তারকালী সর্দার কোনো এক বাংলাদেশিকে এই ডলারগুলি পৌঁছানোর উদ্দেশ্যে বাংলাদেশে যাচ্ছিল। পাশাপাশি সোমবার 12 নাগাদ হৃদয় মাহমুদ নামে এক বাংলাদেশি যুবকের সীমান্তে পার হওয়ার আগেই বিএসএফ তল্লাশি করলে তার কাছ থেকে 3,000 মূল্যের ইউএস ডলার পাওয়া যায়, যার ভারতীয় মূল্য 100,000 টাকা। হৃদয় মাহমুদ ওই ডলারের কোনো আইনি বৈধ কাগজ দেখাতে পারেনি। মোট 13,000 ইউএস ডলার উদ্ধার করে বিএসএফ। সোমবার তাদেরকে তুলে দেওয়া হয় শুল্ক দপ্তরের হাতে। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00-7:00 পর্যন্ত। বনগাঁ প্রতি সোমবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5:00-8:00 পর্যন্ত। রানাঘাট প্রতি রবিবার সকাল 10:00-6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন। এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12:00-7:00 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10:00-5:00 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী।
সুন্দরী নব নব রূপে আসক আহা মুরি মুরি তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপ মাধুরী খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা ফিরে এলাম বৃদ্ধির পর আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ বনগাঁর কৃষি মান্ডিতে চাষিদের জন্য একটি বাজারের উদ্বোধন করা হলো সোমবার বনগাঁর কুঠিবাড়ি এলাকায় এই বাজারের উদ্বোধন করলেন জেলাশাসক অন্তরা আচার্য এতদিন ধরে বনগাঁ এলাকার কৃষকদের জন্য পাইকারি সবজি বাজার ছিল মতিগঞ্জে প্রতি সোমবার ও শুক্রবার বসত এই হাটটি এলাকার সমস্ত কৃষকেরা তাদের জমিতে ফলা শাক সবজি বিক্রি করত ওখানে কিন্তু হাটটি রাস্তার একদমই পাশে হওয়ায় নানা সমস্যার মধ্যে পড়তে হতো রীতিমতো জ্যাম হয়ে যেত রাস্তাটি জরুরি অ্যাম্বুলেন্স যেতেও অসুবিধা হতো এবার সেই সমস্যার সমাধান হলো পাশাপাশি এলাকার চাষি ভাইয়েরা পেলেন একটি আধুনিক সবজি মার্কেট যেখানে রয়েছে মাথার ওপর ছাদ থেকে পানীয় জল ও শৌচাগারের সুব্যবস্থা সোমবার বনগাঁর কুটিবাড়ি এলাকায় এই কৃষি মান্ডিটি উদ্বোধন করলেন জেলাশাসক অন্তরা আচার্য পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস ও সুরজিৎ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপিতা সহ বনগাঁ বিডিও রবিবার রাত 9টা নাগাদ ফেসবুকে একটি ভিডিও আসে যেখানে আমরা জানতে পারি শহরের বুকে ঘটে যাওয়া একটি জঘন্যতম অপরাধ ধর্ষকের লালসা থেকে নিস্তার মিলল না এক নির্বোধ প্রাণীরও সূত্রের খবর থেকে জানা যায় ওই দিন রাতে লেক টাউন বিধানপল্লীতে কমলেশ নামক এক ব্যক্তি একটি রাস্তার কুকুরকে ঘরে বন্দি করে ধর্ষণ করার চেষ্টা করে এরপর স্থানীয় বাসিন্দা সোনা রায় এর প্রতিবাদ করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতা অ্যানিমেল ওএলএফ এর সদস্যরা তারাই বাচ্চা কুকুরটিকে উদ্ধার করে বেলগাছিয়া পশু হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করার জন্য হাসপাতাল সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে কুকুরটির উপর শারীরিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে সেভ লাইফ গ্রুপের তরফ থেকে প্রান্তিক চ্যাটার্জি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পুলিশ আসে এবং অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করে ফেলে পুলিশ বললো যে এই কুকুরটাকে নিয়ে যাওয়া হয়েছে তো আমি গেলাম গিয়ে দেখলাম যে ও খুব চিৎকার করছে আমরা সবাই মিলে গিয়ে দেখি যে উনি খুব বাজে অবস্থায় রয়েছে কুকুরটাকে ধরে চেপে রয়েছে তো আমরা তখন চিৎকার চেঁচামেচি করতে উনি তো ড্রিঙ্ক করে আছে তারপর ছেড়ে দিল আমরা পাশের লোককেও বললাম যে আপনি দেখলেন তাও কিছু বললেন বলছে উনি মাল খেয়ে আছে এখন কিছু বলার দরকার আপনি যখন গেলেন তখন দেখলেন তো প্যান্ট প্যান্ট খোলা ভিডিওতে তাই দেখলাম ভিডিওতে তাই আছে জামা প্যান্ট খোলা একদম ন্যাকেড অবস্থায় রয়েছে কুকুরটা খুব চিৎকার চেঁচামেচি লোকটার নামটা কি লোকটার নাম কমলেশ কমলেশ বাজারের মধ্যে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি ফাস্ট ফুডের দোকান উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের হেলেঞ্চা বাজারের ঘটনা জানা গেছে স্থানীয় বাসিন্দারা রাত আনুমানিক 1টা নাগাদ ওই ফাস্ট ফুডের দোকানটি থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন রাতে হেলেঞ্চা বাজারে রাম বিশ্বাসের ফাস্টফুডের দোকান থেকে পথচলতি মানুষ ধোঁয়া বেরোতে দেখে চিৎকার শুরু করে তাদের চিৎকার শুনে আশপাশের বাসিন্দারা বাইরে বেরিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও পাশের একটি দোকানেও আগুন লেগে যায় ঘটনায় খবর পেয়ে ছুটে আসে বাগদা থানার পুলিশ খবর দেওয়া হয় দমকল কর্মীদের দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে যাওয়ার আগেই ফাস্টফুডের দোকানটি আগুনে ভস্মীভূত হয়ে যায় এদিকে অন্য দোকানগুলি বাঁচাতে প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী দোকানের মালিক রাম বিশ্বাস বলেন দোকানের মধ্যে প্রচুর টাকা ও মালপত্র ছিল আনুমানিক 15 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ভুয়ো চেক দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দমদমের খালিশা কোটার একটি জুয়েলারি দোকানে অভিনব কায়দায় প্রতারণা দমদমে ভুয়ো নামে 1 লক্ষ টাকার বাউন্স চেক দিয়ে 56,000 টাকার গয়না নিয়ে চম্পট দিল এক মহিলা অভিযুক্তের নাম শতরূপ সাহা বলে জানা গিয়েছে তিনি দমদমের খালিশা কোটার একটি জুয়েলারি দোকান থেকে গয়না নিয়ে 1,32,000 টাকার চেক দেন পারমিতা গাঙ্গুলির নামে দমদম থানায় এফআইআর করতে গেলে নেওয়া হয়নি এফআইআর দায়ের হয় সাধারণ অভিযোগ যদিও অভিযোগ পুলিশ এখনও গয়না উদ্ধার করেনি গ্রেপ্তার হয়নি প্রতারক মহিলা
এবার মধুচক্রের হদিস মিলল দমদমে। সুভাষনগর এলাকার একটি বাড়ি থেকে দুই মহিলাসহ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের একটি বাড়িতে হানা দিয়ে দুইজন মহিলা ও পাঁচজন পুরুষকে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ। স্থানীয় পৌরপিতা ধনঞ্জয় মজুমদারের অভিযোগের ভিত্তিতেই এই হানা দেয় দমদম থানার পুলিশ। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে এই বাড়িতে মধুচক্রের আসর বসত। প্রায়শই দেখা যেত বাইরের মহিলা এবং পুরুষদের আনাগোনা। বিষয়টি নজরে আসে দক্ষিণ দমদম পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ধনঞ্জয় মজুমদারের। তাই তার অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে হানা দিয়ে দুইজন মহিলা সহ সাতজনকে গ্রেপ্তার করল পুলিশ। চারজন তোমরা কজন ছিলে? আমরা বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতে দেখি।